কলকাতায় গেল ঈদে মুক্তিপ্রাপ্ত ছবির মধ্যে জিৎ অভিনীত সুলতান দ্য স্যাভিয়ার 142টি প্রেক্ষাগৃহে প্রথম 6 দিনে 1,48,00,000 রুপি, শাকিব খানের ভাইজান এলোরে 75টি প্রেক্ষাগৃহে 1,09,00,000 রুপি এবং সালমান খানের রেস 3 ছবিটি আয় করেছে 6,81,00,000 রুপি। কিন্তু এবার জিৎকে নামিয়ে উঠলেন শাকিব খান। প্রেক্ষাগৃহ বিচারে সালমানের রেস 3 পরেই ছিল শাকিব খানের অবস্থান। এর আগেও বাংলাদেশের অনেক নায়কের ছবি কলকাতায় মুক্তি পেয়েছে। ব্যবসায়িক দিক থেকে শাকিব সবার চেয়ে এগিয়ে। এদিকে সাফটা চুক্তির মাধ্যমে শুক্রবার 20 জুলাই বাংলাদেশে মুক্তি পায় কলকাতার জিতের ছবি সুলতান। আর শুক্রবার 27 জুলাই মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত কলকাতার ছবি ভাইজান এলোরে। 20 জুলাই সারা দেশের 118টি সিনেমা হলে মুক্তি পেয়েছিল জিৎ মিমের সুলতান। এক সপ্তাহ পর সেই সংখ্যা কমে এসেছে 70টি সিনেমা হলে, কমেছে 48টি সিনেমা হল। অন্যদিকে 27 জুলাই দেশের 109টি সিনেমা হলে মুক্তি পেয়েছে জয়দীপ মুখার্জি পরিচালিত সুপারস্টার শাকিব খান অভিনীত কলকাতার চলচ্চিত্র ভাইজান এলোরে। ঢাকার মতিঝিলে অবস্থিত মধুমিতা সিনেমা হলে সুলতান সরে গিয়ে জায়গা করে নিয়েছে ভাইজান। মাত্র এক সপ্তাহ পরই কেন নেমে গেল সুলতান জানতে চাইলে হলের সহকারী ম্যানেজার আব্দুর রহমান বলেন, আসলে জিতের ছবি বাংলাদেশের দর্শক যথেষ্ট পছন্দ করে, কিন্তু জিতের চেয়ে শাকিব খানের দর্শক অনেক বেশি। বিশেষ করে কলকাতার যেসব ছবিতে শাকিব খান অভিনয় করেছেন সেই ছবিগুলো দর্শক বেশি পছন্দ করে, যে কারণে আমরা মাত্র এক সপ্তাহ চালিয়ে ছবিটি নামিয়ে দিয়েছি। 2 সপ্তাহের মতো ভাইজান চালিয়ে আবারও সুলতান ছবিটি প্রদর্শন করার ইচ্ছে আছে আমাদের। কাকরাইলে অবস্থিত রাজমণি সিনেমা হলে আবার এখনও সুলতান ছবিটি চলছে। এর কারণ হিসেবে রাজমণি সিনেমা হলের ম্যানেজার দিলীপ কুমার বলেন, আমাদের পাশের জোনাকি সিনেমা হলে ভাইজান চলছে, পাশাপাশি হওয়ায় আমরা চলতি সপ্তাহে সুলতান ছবিটি প্রদর্শন করছি। যদিও গত 1 সপ্তাহ খুব ভালো ব্যবসা করতে পারেনি ছবিটি, আমাদের কাছে মনে হয়েছে ছবিটি পাইরেসি হওয়ার কারণে ব্যবসা করতে পারেনি, এমনিতেই ছবিটি অনেক ভালো হয়েছে। তাছাড়া কলকাতার ছবির দর্শক আমাদের দেশে আছে এবং আমাদের দেশের দর্শক মনে করেন কলকাতা আমাদের চেয়ে ভালো ছবি নির্মাণ করে, তবে শাকিব খানের ছবি আমরাও প্রদর্শন করতে চাই। আগামী সপ্তাহে ভাইজান ছবিটি আমাদের সিনেমা হলে মুক্তি দেব। এদিকে মুক্তির দিনেই বৃষ্টির মুখে শাকিব খানের আলোচিত ছবি ভাইজান এলোরে। সকাল থেকে বৃষ্টি থাকায় আশঙ্কা ছিল প্রেক্ষাগৃহে লোকজন আসবে তো, কিন্তু সব আশঙ্কা দূরে ঠেলে দেশের প্রতিটি প্রেক্ষাগৃহে দর্শক সমাগম সন্তুষ্টিজনক হয়েছে বলে জানিয়েছেন হল মালিকরা। রাজধানীর পল্টনের জোনাকি সিনেমা হলে চলছে ভাইজান এলোরে। হলের ব্যবস্থাপক দেলোয়ার হোসেন বলেন, 2 শোতে ভালো দর্শক ছিল, মনে করেছিলাম ছবিতে দর্শক আসবে না, কিন্তু ধারণা পাল্টে গেছে। সন্ধ্যার শোর জন্য আগাম টিকিট বিক্রি হচ্ছে। ভালো ছবি হলে যে দর্শক সিনেমা হলে আসে তার প্রমাণ ভাইজান এলোরে। মিরপুর 1-এর সোনি সিনেমা হলেও চলছে ভাইজান এলোরে। সেখানকার ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ হোসেন বলেন, মর্নিং এবং স্পেশাল এর শোতে হাউসফুল হয়নি, এভারেজ দর্শক ছিল, ম্যাটিনি শো হাউসফুল হবে, বৃষ্টি হলে দর্শক কমবে না। আগামী 3-4 দিন রমরমা অবস্থা থাকবে, কারণ আমি ছবিটা দেখে ফেলেছি, দর্শক খাবে ছবিটা। ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন। পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।